কোমর পাড়ায় গরুর গাড়ি বোঝাই কড়া কলসি হাড়ি গাড়ি সপ্তাহে দু দিন স্নান করে আর পাঁচ দিন জয় স্নান করে না নিজে শীতকাল স্নান আমি বলে দিচ্ছি জয় স্নান করে হচ্ছে সপ্তাহে দু দিন আর পাঁচ দিন জয় স্নান করে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা, তো সকাল 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে উইদাউট এনি ডিলে আজকের দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি। তো সকাল সকাল জিমে চলে যাচ্ছি, 7টা বেজে গেছে। আর 7টা মানে চারোদিকে পুরো রোদ উঠে গেছে, আর শীতকাল মানে 7টা মানে পুরো অন্ধকার থাকতো। তো এখন আমি চলে যাবো জিমে। তো চলো হালকা পাতলা জিম করে আসি। আর আমার আবির খেলে দেখো মুখের অবস্থা কি হয়েছে, সারা মুখে পুরো পিম্পল উঠে ভরে গেছে। পিম্পল না, আমার অ্যালার্জি আছে, সেই অ্যালার্জি উঠে ভরে গেছে। এখানে এখানে মানে পুরো চুলকাচ্ছে মুখ, কেন যে আবির খেলতে গেলাম আর দেখতেই তো পেলে আবির মেখে পুরো ভূত হয়ে গেছি। আর মাথার আবির তো এখন ওঠেই নিয়ে দেখো হালকা হালকা রয়েছে, এগুলো উঠতে অনেক টাইম লাগবে। তো চলো বেশি বকবক করছি না, এমনিতে 7টা বেজে গেছে আর তো চারদিকে রোদ উঠে গেছে, তো রোদ উঠলে আবার যেতে কষ্ট হবে। তো তাড়াতাড়ি করে একটু হালকা পাতলা জিম করবো, জিম করে বাড়ি চলে আসব। আর আজকে হয়তো জয় বাড়িতে আসবে, তাও আস্তে আস্তে ওর রাত হয়ে যাবে, 8টা 9টা বেজে যাবে। হোলি শেষ করে জয় বাড়িতে ঢুকছে, কেমন পাবলিক বলো। চলো তাহলে, হ্যাঁ বেশি বকবক করছি না, জিমে যাওয়া যাক। তো জিম থেকে আবার যেতে হবে বাজারে, বাজারে একটুখানি মাছ আনবো, কারণ আজকে আমি আর মা একটা জায়গায় আমাদের ইনভাইট আছে, সেখানে আমি আর মা যাব, বাবা যাবে না। জানো তো বাবা কোথাও যেতে চায় না, বলো কোনো লাভ নেই বাবাকে, তাই বাবার জন্য একটু বাজার থেকে মাছ আনতে হবে, রান্না বান্না করে তারপর আমরা যাচ্ছি। তো চলো সব কিছু তোমাদের তো শেয়ার করবো, আগে যেটা আগে দরকার করা সেটা আগে করে আসি, সেটা হচ্ছে এক্সারসাইজ। A few moments later. জিমে চলে এসেছি, জিমে চলে এসে হালকা পাতলা এক্সারসাইজ হয়ে গেছে। এখন প্রায় 9টা বাজতে চললো, বাড়িতে চলে যাব। আর আজকে দাদা থাকে না, আজকে হচ্ছে সানডে, তো সানডেতে দাদা চলে যায় একটা ক্লাবে চলন্তিকা, সেই ক্লাবে গিয়ে দাদা ছোটো ছোটো বাচ্চাদের মানে ক্যারাটে শেখায়, তাই দাদা আজকে অনেক আগেই চলে গেছে। তাই আমরাও ভাবছি আর কী করবো, তাই বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখো পুরো ঘর ফাঁকা, দেখো কেউ নেই, সবাই বেরিয়ে গেছে, তাই ভাবছি আমরা আর কি করবো। এছাড়া আমরা যাই না 9টার সময়, 9:30-10টার দিকে বাড়িতে যাই। তো এখন যাবো বাজারে, বাজার থেকে মাছ কিনবো তো বললাম, তো মাছ কিনে যাবো বাড়িতে। তো আমি জিম থেকে বাড়িতে চলে এসেছি, আর বাজারে এত ভিড়, মাছ বাজারে আজকে কি বলবো, সেই যেদিন আমার ফোন হারিয়ে গেছে সেই রকম ভিড়। আজকে যেহেতু সানডে, সানডে তো ভিড় থাকে, তবুও আজকে মনে হচ্ছে বেশি ভিড়। তো এসে আমার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে, আর মাছ আজকে আমি কাটিয়ে আনিনি, এত ভিড়। আমি গিয়ে মানে আমি গিয়েছিলাম মাছ কাটাতে, বললো আমাকে প্রায় 20-30 মিনিট মাছের ওখানে ওয়েট করতে হবে। তো আমি ভাবলাম অতক্ষণ আমি ওয়েট করবো, তার চেয়ে বাড়িতে গিয়ে মাছ কাটবো। তো বাড়িতে মা মাছ কাটছে, আর এখন আমি কিছু খেয়ে নেব, জিম থেকে এসে কষ্ট হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি মাছ আমি কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দেখো পাতিলেবু পাইনি, এমনি লেবু নিয়ে এসেছি, বলো পাতিলেবু নেই, এটা কি লেবু জানি না, কি বড় বড় লেবু। আর নিয়ে এসেছি মৌসুম্বি। তো দেখো ওখানে মাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে মায়া মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো মা মাছ কাটছে, তো আজকে তো আমি মাছ বললাম কাটিয়ে আনতে পারিনি, কারণ এত ভিড় ছিল ওই কারণে আর মাছ কাটাতে পারলাম না আজকে, আর কাটাতে গেলেও অনেকটা লেট হয়ে যাবে। তো মা মাছ কাটছে তোমাদেরকে দেখালাম, আর বেশি মাছ আনিনি কারণ বাবা একা খাবে, তো তাই বেশি মাছ আনিনি, তো অনেক মাছ হয়ে গেছে, মায়া মাছটা অনেকটা এনেছি, বাবা অত মাছ খেতে পারবে না। আর জানি না মা যাবে কি না যেখানে আমার ইনভাইট রয়েছে, তো মা তো এখন বলছে না 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 কি করবে, তো তোমরা সব কিছু দেখতেই পাবে। আর জয় তো আজকে বাড়িতে আস্তে আস্তে 8টা 9টা বেজে যাবে, তো কবে মানে কবে বলছি সরি কখন আসবে কে জানে, এখন তো ফোন করেনি আমাকে। তো বাই দ্য ওয়ে আমার ক্যামেরা এখনও আসেনি, আমার ক্যামেরা এখনও দোকানে রয়েছে সার্ভিস সেন্টারে, এখনও আমি মোবাইল দিয়ে ভিডিও করছি। তো সার্ভিস সেন্টারে জয় ফোন করেছিল, বললো এখনও 1 সপ্তাহ লাগবে, অলরেডি 15 দিন হয়ে গেছে ক্যামেরাটা নেই আমার কাছে, আরও 1 সপ্তাহ মানে 1 মাস ধরো লেগে যাবে, জানি না কবে দেবে। আর বুঝতেই পারছো মেলা সামনে, আর হয়তো 8-9 দিন বাকি আছে, আর আজকে থেকেই সব দোকানপাট আসতে শুরু করেছে, রাস্তা দিয়ে বড় বড় লরি করে সব দোকানপাট যাচ্ছে, তো খুব খুব মজা হবে জানি না। আর আমাদের বাড়িতে যে দোকানগুলো বসে তারা বসবে কি না, একজন তো এসেছে, এসে বললো বসবে, আর একজন কী করবে সেটাও জানি না, ফোন করবে, আর তো বেশি দিন নেই। তো চলো খুব খুব মজা হবে, আর বুঝতেই পারছো মেলা চলে এসছে, এই বাড়ির সামনে দিয়ে সব দোকানগুলো যাচ্ছে সব গাড়ি গাড়ি করে, এত ঠান্ডা লেগেছে আবির খেলে প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো চলো আর বেশি বকবক করছি না, এখন আমি কিছু খেয়ে নিই, খেয়ে তারপর রান্না করতে যাব, তারপর অনেক কাজ আছে, তারপর জামাকাপড় গুছাতে হবে, তারপর কতগুলো জামাকাপড় রয়েছে ওয়াশিং মেশিনে দেবো,
আর এখন 10টা প্রায় বেজে গেছে। তো আমি রান্না করতে যাব, সেই সময় এই মহিলা এসে উপস্থিত। বাবা এই মহিলাটাকে ডেকে এনেছে, বাড়ির যত ছেঁড়া জামা কাপড় ছিল সব কিছু দিয়ে জিনিসপত্র রাখছে। আর এখানে দেখো বাবা এই ছেলেটাকে ডেকে এনেছে, তো একেও সব বাড়ির জিনিসপত্র লোহা যেখানে যা কিছু জমানো ছিল সব কিছু পরিষ্কার করে একদম বিক্রি করে দিচ্ছে। তো রান্না আমার হয়ে গেছে। তো রান্নার মাঝখান দিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, মানে ঝামেলা হয়ে গেছে বলতে কি, তোমাদেরকে একটু শেয়ার করেছি যে আমাদের বাড়ির মধ্যে ভাঙা চুরো অনেক জিনিসপত্র ছিল, সেগুলো বাবা বিক্রি করেছে, সেখানে একটু টাইম চলে গেছে। তারপর পুরনো জামা কাপড় সে বদল করে প্লাস্টিকের জিনিসপত্র দেওয়া হয় না, গামলা, তারপর স্টিলের অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল। তো উনি আসলো, সেখানেও একটুখানি লেট হয়ে গেছে, তাই রান্নাটা করতে আমার লেট হয়ে গেছে। এখন 1:05 হয়ে গেছে, স্নান করব। তো স্নান করে তো আমাকে যেতে হবে যেখানে আমার ইনভাইট রয়েছে, তো আমি যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। মা বলেছিল যে যাবে, বাট লাস্টে বলছে আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না এই রোদে দিয়ে। তো আমি ঠিক আছে, আমি জোর করছি না, তাহলে তোমার জন্য আমি ঘরে রান্না করে দিচ্ছি। তো ঘরে তো রান্না করেছি লাউ আর মাছের ঝোল, ওই দিয়ে মা বাবা খেয়ে নেবে, আর আমি এখন যাচ্ছি। তো চলো, স্নানও করিনি, এখন স্নান করতে হবে। তো স্নান করে পুজো দেবো, তারপর রেডি হবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি স্নান করে, তো এখন আমি বেরোবো। আর দেখো আজকে পরেছি চুড়িদার, চুড়িদার পরলেও জ্বালা, বাড়িতে একা থাকলে এটাই হয়। চুড়িদার পরেছি, পেছনে রয়েছে চেন, মা বাথরুমে স্নান করতে গেছে, তো চেনটা কে আটকে দেবে, বাড়িতে সেরকম কেউ নেই। তো মা বাথরুম থেকে বেরোলো, তারপর এই চুড়িদারের চেনটা মা আটকে দিল। আর আমি যাচ্ছি কোথায় তোমাদের এখনো বলিনি, আমি যাচ্ছি হচ্ছে শিমুলপুর, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, উষা। তো ওদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান, তো প্রত্যেক বাড়ি হয়, আমি গতবারও গিয়েছি আর এইবারও যাচ্ছি। তো চলো সবকিছু তোমাদের তো শেয়ার করেই দেবো, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর চুড়িদারের লুকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বকবক করছি না, আমাকে অরূপ ফোন করেছে, আর আমি যাচ্ছি অরূপের সাথে, আর তার সাথে যাচ্ছে অরূপের ওয়াইফ, মা বাবা সবাই যাচ্ছে ওদের বাড়ি থেকে। তো চলো, এখন আর বেশি কথা বলতে গেলে, মানে টাইম তো বুঝতেই পারছো 2 বেজে গেছে, আমাকে 2-3 ফোন করা হয়ে গেছে। তো এবার ফাইনালি যাওয়া যাক, ব্যাগ কোথায় রাখলাম, তাড়াতাড়ি সময় কিছু খুঁজে পাওয়া যায় না। তো আমি বেরিয়ে গেছি, আর আমার সঙ্গে আছে একটা দাদা আর ছোট্টু, মানে ছোট্টু বলতে অরূপ যার কথা বলছি, সে আর তার ওয়াইফ লক্ষ্মী, তারা অন্য রাস্তা ঢুকে গেছে আর আমরা অন্য রাস্তা চলে এসেছি। আমি কিন্তু ঠিকঠাক চিনি না, কিন্তু জানি না কোথায় যাচ্ছি, কতবার গিয়েছি, বাট এখনো মানে সেরকমভাবে মনে নেই বাড়িটা। এখানে ঠাকুরের বই পত্র ফটো বলো সব কিছু উনি বিক্রি করছে, প্রত্যেক বাড়ি উনি এখানে এসে বিক্রি করে। তো আমরা চলে এসেছি একটা মাঠে যেখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা খেতে বসে গেছি, তো মেনুতে ছিল হচ্ছে পোলাও আর ছিল হচ্ছে কাশ্মীরি আলুর দম, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। বেরিয়ে গেছি, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখানে বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড রোদ। তো এখন আমরা রোদের মধ্যে দিয়ে বেরিয়ে আছি, তো যাদের সাথে এসছি সেই অরূপ বলছে যে বেশিক্ষণ থাকবো না, মাথা ব্যথা করছে, বাড়িতে গিয়ে ঘুমাবো। আর এখানে তো বুঝতেই পারছো গানের আওয়াজ হচ্ছে, অনুষ্ঠান যেহেতু হচ্ছে সন্ধ্যেবেলা পর্যন্ত হবে এই অনুষ্ঠান। আমার চশমা কোথায়, চশমাটা এনেছি তো, হ্যাঁ চশমা ব্যাগের মধ্যে আছে, এত রোদ তো তাই চশমার কথা মনে পড়ে গেছে। সামনে ওরা রয়েছে, দেখো আমার গাড়ি চালাচ্ছে হচ্ছে অরূপ, আর লক্ষ্মী বসে আছে, আর আমি বসে আছি বাপ্পাদার গাড়িতে। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসেনি, এসছি অরূপদের বাড়িতে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শেয়ার করছি, কি সুন্দর দেখো। ওড়া কে নিন্দিয়া কাহা তু চলি, চোরা কে দিল মেরা গোরিয়া চলি। তো আমি আমাদের এই বাড়িতে আসলাম অশ্মিকে নিতে, তো অশ্মি আজকে বাড়িতে যাবে না, অশ্মি কালকে বাড়ি যাবে। আর অশ্মির পায়ে দেখো ব্যথাটা দেখাও শুরু, অশ্মির এই দেখো পায়ে পুরো পড়ে গেছে, এটা স্কুল থেকে বাচ্চারা ধাক্কা দিয়ে পুরো ফেলে দিয়েছে, বলো তাই না, বলো ওর ব্যথা, ও কষ্ট হচ্ছে, এই ব্যথাতে ওর কালকে জ্বর চলে, মানে কালকে জ্বর চলে এসেছিল। আর এখানে বাবা
মা দিদি সবাই রয়েছে আর আমি এসেছি অশ্মীকে বাড়ি নিয়ে যেতে, অশ্মীদের বাড়ি। তো অশ্মী বলছে আজকে আমি যাব না, শুধু কান্না করছে। অশ্মী চল বাড়ি, চল অশ্মী বাড়ি যাবে না, চল না অশ্মী বাড়ি যাবে না, বলে না চল চল অশ্মী বাড়ি, যদি বাড়ি যায় অশ্মীকে একটা বড় পুতুল দেওয়া হবে। তো আমি তো চলে এসেছি বাড়িতে, তো এখনো বাড়িতে যাওয়া হয়নি, তো একবারে আমি বাড়িতে যাব। তো জয় যখন আসবে তো জয়কে আমি প্ল্যাটফর্ম থেকে নিয়ে একেবারে বাড়িতে যাব। আর এখানে এসেছিলাম আমি অশ্মীকে নিতে, আমি আর দিদি, দিদি ওই বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো দিদি আমাকে ফোন করলো, চল যে অশ্মীকে নিয়ে আসি, অশ্মী আমাদের এই বাড়িতে আছে। তো অশ্মী তো বললো যে আমি আজকে বাড়িতে যাব না, কালকে বাড়িতে যাব। তো এখন আমি যাচ্ছি একটুখানি পাশের বৌদিতে বাড়িতে যাচ্ছি, এই নাইটি নিয়ে নাইটি সেলাই করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, বৌদি নাইটি বানায় খুব সুন্দর, এই নাইটিটা বৌদি বানিয়েছে, বাট নাইটি একটু বড় হয়ে গেছে তাই সেলাই করতে নিয়ে যাচ্ছি। দেখো আমি চলে এসেছি বৌদির বাড়িতে, আর কথা এখানে বসে বসে পড়াশুনো করছে। এখন কথা তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে, ঠিক আছে? কথা কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করাপ কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিংগঞ্জে পদ্ম পাড়ে, জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বানা ধামাকুলো, শুকশে ছোলা ময়দা আটা শীতের রেপার নকশা কাটা, হাজির করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো করে মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকা বেয়ে আল্লো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়া ছেলে স্টানে ঘাটে জল ছিটে সাঁতার কাটে। তো বৌদিদের বাড়ি থেকে চলে আসলাম নাইটিটা দিয়ে, আর আমাদের অশ্মী দেখো এখানে বসে বসে ফোন দেখছে। তো এখন আমি চলে যাব জয়কে প্ল্যাটফর্মে আনতে। তো জয় হয়তো নামবে 7:10 দিকে, তো এখনই আমরা বেরিয়ে পড়ি। 7 বেজে গেছে, 7 এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো চলো বাড়িতে চলে এসেছি জয়কে নিয়ে। তো জয়ও চলে এসছে, এই দেখো জয়ের ড্রেসের কালার আমার ড্রেসের কালার পুরো এক। হ্যাঁ কি বলো, কি বলো, কি বলো, বলতে পারছো না? দেখো একই কালার দুজনে, একই কালার না, একই কালার, এটা হচ্ছে জয় শ্রীরাম কালার, মানে কি জয় শ্রীরাম কালার, তোমারটা এটা হচ্ছে কি বলো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। তো কতদিন পর জয় অফিস থেকে বাড়িতে আসলো, আর দেখো সেই দাড়িগুলো সে বড় করে এসেছে, সকাল বিকাল দুপুর রাত ছুটি পায়নি বেচারা। আর হোলি খেলেছে দেখো, অফিসে হোলি খেলেছে, হোলির রং এখন ওঠেনি, কপালে রয়েছে, অত ঘষা ঘষি, নোংরা স্নান করে না, সপ্তাহে 2 দিন স্নান করে আর 5 দিন জয় স্নান করে না। বলেন কি, ঠিক আছে বেশি বকবক করছি না, জয় দূর থেকে এসছে তো এখন ড্রেসটা চেঞ্জ করবে, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর যাব রাতে রুটি বানাতে। তো অফিস থেকে নিয়ে এসছে বেগুন আর এই কাঁচা ছোলা, এই ছোলা দিয়ে কি করবে, এগুলো নাকি ফাটিয়ে খাওয়া যায়, দেখো এটাই তো ছোলা, এভাবে ছোলা তৈরি হয়। হ্যাঁ এই যে ছোলা খাও, এর মধ্যে থাকে ছোলাটা, এটা নাকি ছোলা, এর মধ্যে থেকে নাকি ছোলা তৈরি হয়, আমি জানি না, আজকেই প্রথম দেখলাম ছোলা গাছ। আর বেগুনগুলো তোমরা দেখো, 4 বেগুন কি সুন্দর হয়েছে, সাইজগুলো দেখো একদম। তো এই বেগুন ভাজা খাওয়া, ভাজা না বেগুন পোড়া খাবো, বেগুন মাছের মাছ দিয়ে বলছি, মাছের মাথা বলছি সরি, মাছের ঝোল পোড়া এসব খাওয়া যাবে বেগুন দিয়ে। আর এটা হচ্ছে ঘুগনি খাবো নাকি জয় বলছে, ঠিক আছে দেখি কেমন, তোমাদেরকে শেয়ার করবো এটা, হ্যাঁ যখন আমি বানাবো। তো জয় কি এনেছে অফিস থেকে তোমাদের তো শেয়ার করেই দিলাম, আর এগুলো জয় চাষ করেছে। তো প্রত্যেকবার জয় বাড়ি থেকে কিছু না কিছু চারা নিয়ে যায়, আগের বার কাঁকড়লের চারা, পটলের চারা, সিম গাছ, এইসব জয় মানে অফিসের অনেক বড় জায়গা তো সেখানে লাগিয়ে রাখে, সেখানে কি সুন্দর হয় দেখেছো, বেগুনগুলো কত সুন্দর হয়েছে, আরও অনেক জিনিস হয়েছে, ও তো আনেনি, এত বয়ে বয়ে নিয়ে আসবে। আর ওরা তো সবসময় খায় রান্নাবান্না করে অফিসের যেগুলো হয়ে থাকে শাক সবজি সেগুলো। তো চলো আর বেশি বকবক করছি না, এখন আমি টেস্টটা চেঞ্জ করবো। তো রাতে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর রাতে খেয়েছি রুটি, আর দুপুরবেলা রান্না করেছিলাম সবজি, সেই সবজির তরকারি দিয়ে রুটি তো সবারই খাওয়া হয়ে গেছে। আর জয় তো সবার আগে খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ বুঝতেই পারছো এত দূর থেকে এসছে আর কষ্ট হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে। তো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিয়ে এসে খেয়াল রাখো, এভরিওয়ান টাটা, গুড নাইট।